আসসালামু আলাইকুম বন্ধুরা টেকবিধে নতুন একটি রিটুরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফোনের ডায়ালার প্যাডের ব্যাকগ্রাউন্ডে ভিডিও বা নিজের ফটো সেট করবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা ডায়ালার প্যাড যার ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু সেট করা নাই দেখতে অনেকটা ক্লাসিক্যাল মানে পুরাতন যেটা আর কি সবসময় আমরা দেখে আসছি বাট এখন যে ডায়ালার পেটে আপনারা দেখতে পাচ্ছেন সেই ডায়ালার পেডের ব্যাকগ্রাউন্ডে ভিডিও সেট করা আছে তো আগের ডায়ালার পেটের চাইতে এই ডায়ালার প্যাডটি দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে কিভাবে আপনারা আপনাদের ফোনে এরকম ভিডিও সেট করতে পারবেন তা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা ডায়াল প্যাডের ব্যাকগ্রাউন্ডে ভিডিও সেট করতে চাইলে আপনাদেরকে প্রথমে প্লে স্টোর থেকে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বক্সটিতে লিখবেন মাই ফটো মাই ফটো ফোন ডায়ালার লিখে সার্চ দেওয়ার পর আপনারা যেই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন সেই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি শো করবে অ্যাপটি প্রায় চার এমবির মতো খরচ হবে ডাউনলোড করতে আপনার আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা অ্যাপটি লিঙ্ক পেয়ে যাবেন চাইলে আপনারা লিঙ্ক থেকে সরাসরি অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা অ্যাপটি ওপেন করবেন অ্যাপটি ওপেন হওয়ার পর এরকম একটি পেজে আপনাদেরকে নিয়ে যাবে তো আপনারা পেজটিতে ক্লিক করবেন দেন আবার ক্লিক করবেন লাস্টলে আরেকবার ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি অ্যাড বা যাই বলেন আর কি শো করবে শো করার পর অটোমেটিক্যালি চলে যাবে সেটা তো আপনারা ব্যাক বাটন প্রেস করে দেবেন ব্যাক বাটন প্রেস করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে কাস্টম স্টাইল অ্যান্ড সেটিং এই দুইটা অপশন আপনারা দেখতে পাবেন প্রথম কাজটা হবে আপনাদের এই সেটিংয়ে চলে যেতে হবে তো আপনারা সেটিংয়ে চলে গেলেন সেটিংয়ে চলে যাওয়ার পর আপনাদের ফোনে যদি ডাটা অন করা থাকে তো আপনাদেরকে অ্যাড শো করবে অ্যাডটি আপনারা স্কিপ করে দেবেন সেটিংয়ে চলে যাওয়ার পর এরকম একটি পেজ আপনাদেরকে শো করবে তো আপনারা পেজটিতে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন কল হিস্টোরি রিড কন্ট্যাক্ট অ্যান্ড স্টোরেজ তিনটা অপশন দেওয়া আছে তিনটা অপশনে আর কি সাদা দেখাচ্ছে তো তিনটে অপশনে আপনারা চালু করে দেবেন এটা মানে হচ্ছে পারমিশন দিয়ে দেওয়া তো আপনারা দেখতে পাচ্ছেন একটা অন করলাম সাথে সাথে টিক আইকনটি আর কি কালার চেঞ্জ হয়ে গেছে তো সেকেন্ড অপশনটি চালু করব দেন স্টোরেজ অপশনটি দেন অ্যালাউ প্রেস করে দেব আমাদের সেটিং অপশনটি কাজ করা শেষ তো ব্যাক বাটন প্রেস করে আমরা আবার চলে আসবো আগের পেজটিতে তো আগের পেস্ট্রিতে চলে আসার পর আপনারা কাস্টম স্টাইল কাস্টম স্টাইল যে অপশনটা আছে তো কাস্টম স্টাইলে আপনারা ক্লিক করবেন দেন আবার একটা স্কিপ করে দেবেন তো কাস্টম স্টাইলে চলে যাওয়ার পর এই রকম একটি পেজে নিয়ে যাবে কাস্টম ব্যাকগ্রাউন্ড হেয়ার এটা শো করতেছে তো আপনারা কী করবেন আপনারা এইখানে দেখতে পাচ্ছেন একটি পেইন্টার আইকন দেওয়া আছে তো আপনারা পেইন্টার আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড তো ব্যাকগ্রাউন্ড অপশনটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আবার এখানে একবার টাচ করবেন এখান থেকে আপনাদের যেই ভিডিওটি পছন্দ ধরুন আমরা একটা ভিডিও সেট করবো যে ভিডিওটি পছন্দ হবে আপনাদের সেই ভিডিওর উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম আপনাদেরকে অ্যাপ্লাই বাটনটি দেখাবে তো অ্যাপ্লাই বাটনটিতে আপনারা প্রেস করবেন প্রেস করার সাথে সাথে আপনাদের ভিডিওটা সেট হয়ে যাবে আর মানে অ্যাড শো করবে কিছু যেগুলো আপনারা স্কিপ করে দেওয়ার সুযোগ পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ডায়ালারটিতে ভিডিওটি সেট হয়ে গেছে আর যদি আপনারা কেউ চান যে না আমি ভিডিও ইউজ করব না আমার ফটো ইউজ করবো দেন ফটোই ইউজ করতে হলে আপনাদেরকে প্রথমে যা করতে হবে ওই পেন্টার আইকনটিতে আপনারা আবার ক্লিক করবেন তো পেন্টার আইকনে ক্লিক করার পরে এখানে আবার তে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করার পর উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে পিক ইমেজ নামে একটা অপশন দেওয়া আছে তো পিক ইমেজে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সাদা একটা আইকন যেটা দেওয়া আছে তো সাদা আইকনটিতে ক্লিক করবেন সাদা আইকনে ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে তো গ্যালারি থেকে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি ছবি আপনারা সেট করে নেবেন ছবিটি আসার পর আপনারা এই যে অ্যাপ্লাই বাটনটি আছে অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরেই ছবিটি ডালারের ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে যাবে আর বন্ধুরা আরেকটি কথা বলে নেই এটা যেহেতু একটা থার্ড পার্টি অ্যাপ সেহেতু আপনাদেরকে যা করতে হবে ছবিটা সেট হয়ে গেলে বা ভিডিওটি সেট হয়ে গেলে আপনারা মেন ডায়লারটি ড্রাক করে উপরের দিকে নিয়ে যাবেন এবং যে অ্যাপ অ্যাপের ডায়ালারটা আছে তো ওইটা আপনারা নিচে নামিয়ে দেবেন কেননা মেন ডালারে আপনারা কোনো ধরনের ফটো বা ভিডিও ইউজ করার সুবিধা পাবেন না যা যদি আপনারা এটার কি ইউজ করতে চান ফটো বা ভিডিও ড্যালার ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে চান তো আপনাদেরকে থার্ড পার্টি অ্যাপের সহায়তা নিতেই হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ডায়ালারটি কত চমৎকার লাগতেছে তো বন্ধুরা আশা করব আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেলের নতুন ভিজিটর তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন